বন্ধুরা, আজকে আলোচনা করব সিআইএসএফ থেকে হেড কনস্টেবল, মিনিস্ট্রিয়াল এবং এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এই দুটি ক্যাটাগরিতে আপনাদের 540টি পোস্টের উপর চাকরির নতুন নোটিফিকেশন বের হয়েছে। তো তার আবেদনও শুরু হয়ে গেছে, অনলাইন আবেদন করতে হবে। এখানে দেখুন, প্রথমে ইম্পর্টেন্ট ডেট বলা হয়েছে। এখানে দেখুন, ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 26/9/2022 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। 25/10/2022 পর্যন্ত আপনারা লাস্ট এর জন্য আবেদন করতে পারবেন। 26/9/2022 থেকে 25/10/2022 পর্যন্ত আপনারা এর জন্য অনলাইন আবেদন করতে পারবেন। তো যারাই আবেদন করবেন, কীভাবে করবেন, এলিজিবিলিটি ক্যাটারিয়া কী রাখা হয়েছে, সবগুলি ডিটেলসে আলোচনা করছি এক একটা করে। তো আপনারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। এখানে দেখুন, রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন সিআইএসএফ 2022 সালে রিক্রুটমেন্ট। তো এখানে বলা হয়েছে প্রথমে কে এর জন্য এলিজিবল। দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল। এখানে বলা হয়েছে মেল এবং ফিমেল ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ ভারতবর্ষের নাগরিক, যেই কোনো স্টেট থেকে আপনারা এর জন্য আবেদন করতে পারবেন ভারতের। তো এখানে বলা হয়েছে মেল ফিমেল অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবেন। তবে এখানে পোস্ট ওয়াইজ স্যালারি এখানে ডিভাইডেড করে দেওয়া হয়েছে। এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের জন্য 29,200 টাকা থেকে 92,300 টাকা স্যালারি দেওয়া হবে। হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের জন্য আপনাদের 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে পেস্কেল, অর্থাৎ স্যালারিটা দেওয়া হবে। তো এখানে আপনাদের যে সিলেকশন করানো হবে, কীভাবে করানো হবে, সেগুলিও বলা হয়েছে। আপনাদের পিএসটি হবে প্রথমে, তারপরে আপনাদের রিটেন এক্সাম হবে, তারপর আপনাদের যে টাইপিং টেস্ট করতে হবে, তারপর আপনাদের মেডিকেল হবে, এইভাবে ফাইনাল সিলেকশনটা দেওয়া হবে। তো কীভাবে টাইপিং হবে সেটা নিয়ে আলোচনা করব। এখানে দেখুন, অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্ট থার্ড অনলাইন মোড অনলি, শুধুমাত্র অনলাইন এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোনো ধরনের অফলাইন অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন না। সিলেকশন প্রসেস বলেছিলাম, ফিজিক্যাল হবে, রিটেন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, স্কিল টেস্ট হবে। তো এগুলি দিয়ে ফাইনাল সিলেকশন দেওয়া হবে। আপনাদের যে এক্সাম হবে, সেই এক্সামটা ওএমআর বেসিড অথবা আপনাদের সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসিড এক্সাম অথবা আপনাদের অফলাইন পেপার কিন্তু রিটেন এক্সামটা হতে পারে। তো ওইটা কিন্তু আপনাদের পরবর্তী সময় তারা জানিয়ে দেবে। সিআইএসএফের এখানে দেখুন একটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে ভিজিট করে আপনারা এর জন্য অনলাইন আবেদন করতে পারবেন। পেস্কেল নিয়ে আলোচনা করেছি। এখানে বলা হয়েছে দেখুন, ন্যাশনালিটি সিটিজেনশিপ, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে আপনারা এর জন্য আবেদন করতে পারবেন। এখানে ভ্যাকেন্সিগুলি ডিভাইডেড করে দেওয়া হয়েছে। এখানে দেখুন, ডাইরেক্ট মেল, ডাইরেক্ট ফিমেল, তারপর ডিপার্টমেন্ট এলডিসি, টোটাল পোস্ট এখানে দেওয়া হয়েছে। এখানে আপনাদের টোটাল পোস্ট ডিভাইডেড করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে আপনাদের হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের জন্য যে পোস্ট রাখা হয়েছে টোটাল 418টি, এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের জন্য আপনাদের টোটাল রাখা হয়েছে 122টি। টোটাল মিলিয়ে কিন্তু 540টি পোস্ট আপনাদের এখানে রয়েছে। অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবেন। এলিজিবিলিটি এখানে দেখুন ক্যাটারিয়া কী রাখা হয়েছে। এলিজিবিলিটি ক্যাটারিয়া, এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের বলা হয়েছে 10+2। আপনারা যদি 12 পাস করে থাকেন তাহলে আপনারা এর জন্য এলিজিবল আবেদন করতে পারবেন। এজ লিমিট বলা হয়েছে ইউআর ক্যাটাগরির জন্য 18 থেকে 25 বছর। যারা এসসি এসটি ওবিসি থেকে বিলং করেন, আপনাদের এজ রিল্যাক্সেশন এখানে কিন্তু রয়েছে। বন্ধুরা, আপনারা 12 পাসের সাথে কিন্তু আপনাদের টাইপিং টেস্ট দিতে হবে। যারা হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালে আবেদন করবেন, যারা এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের জন্য আবেদন করবেন, আপনারা কিন্তু আপনাদের স্টেনোগ্রাফার যে টেস্ট রয়েছে ওইটা কিন্তু দিতে হবে। যারা নর্থ ইস্ট থেকে রয়েছে তাদের জন্য কিন্তু এখানে রিল্যাক্সেশন রয়েছে হাইটে। স্কিল টেস্ট সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে, দেখুন, যারা মিনিস্ট্রিয়ালে হেড কনস্টেবলে আবেদন করবে তাদের 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশ টাইপিং করতে হবে, অথবা যারা হিন্দিতে টাইপিং করবে তাদের কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট টাইপিং করতে হবে। তারপর মেডিকেল সম্পর্কে এখানে গাইডলাইন্স তুলে ধরা হয়েছে। তো এইগুলিই ছিল আপনাদের মেন ইম্পর্টেন্ট বিষয়, কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা বলেছি। সিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এর জন্য আবেদন করতে হবে। হাউ টু অ্যাপ্লাই এখানে দেওয়া হয়েছে। আবারও সিএসএফের দেখুন অফিসিয়াল ওয়েবসাইটগুলি এখানে তুলে ধরা হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে ভিজিট করেও কিন্তু আপনারা এর জন্য আবেদন করতে পারেন। এখানে কোন কোন রিজনের আপনাদের অ্যাপ্লিকেশন, কোন সিএসএফের যে রিজন রয়েছে তারা অ্যাকসেপ্ট করবে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। তো এইগুলি আপনারা নিজেরও দেখে নিতে পারেন। অ্যাপ্লিকেশন ফি আপনাদের বলা হয়েছে 100, অর্থাৎ 100 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে ইউআর ক্যাটাগরির জন্য। বাকি এসসি এসটি তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফি নীল থাকে।
তো বন্ধুরা এগুলি ছিল মেন ইম্পর্টেন্ট বিষয় যেগুলি রয়েছে, এখানে সবগুলি আলোচনা করে নিয়েছি। যারা আবেদন করার প্রার্থী রয়েছেন, 12 পাস রয়েছেন, আপনারা এখানে আবেদন করতে পারবেন। রিটেন সিলেবাস এখানে তুলে ধরা হয়েছে, কোথায় থেকে কোশ্চেন আসবে দেখুন। জেনারেল ইন্টেলিজেন্স থেকে 25 কোশ্চেন 25 মার্ক, জেনারেল নলেজ থেকে 25 কোশ্চেন 25 মার্ক, আর্থমেটিক অর্থাৎ ম্যাথমেটিক্স থেকে 25 কোশ্চেন 25 মার্ক, আপনাদের ইংলিশ অথবা হিন্দি গ্রামার থেকে 25 কোশ্চেন 25 মার্ক, এগুলি রিটেন সিলেবাস। তো সবগুলি এখানে কিন্তু তুলে ধরা হয়েছে, সবগুলি আপনাদের আলোচনা করে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকু রাখছি। এই ভিডিও দেখার পর আপনাদের যদি এই রিক্রুটমেন্ট সম্পর্কে কোনো ধরনের কোয়েরি থাকে তাহলে আপনারা নিচে কমেন্ট করবেন। জয় হিন্দ, জয় ভারত।